আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে বর্ষা, যে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য যে রেডি হয়েছিস একবারও ঝাঁকানাকা ভাবে, তা এবার কি থেকে যাওয়ার চিন্তা ভাবনা করেছিস? অর্ষা রোশানের দিকে পালিশ ছুড়ে মেরে চোখ রাঙিয়ে বলে, আইজারা কথা বাদ দে, বুঝতে পেরেছি তুমি এমন হিরো আলম মার্কা সেজে কেন যাচ্ছ ইলমাকে পটাতে। চিন্তা করিস না, তোরে জীবনেও ইলমারে পটাইতে দিব না। তুই বন্ধু নামের কলঙ্ক, বেস্ট ফ্রেন্ডের প্রেমে সাহায্য করবে তা না, আমার প্রেমটা না হওয়ার জন্য আজারাই ফোন দিয়ে আসছে বদমাইশ মাইয়া। থামবি তোরা সব সময় ঝগড়া। আর এই রোশান, সমস্যা কি তোর? আমার মেয়েটার পিছনে না লাগলে হয় না? মৌ রহমান রুমে ঢুকে দুজনকে ঝগড়া করতে দেখে ধমক দিয়ে বলেন, মৌ রহমান দুজনের ঝগড়া থামিয়ে নিয়ে যাচ্ছে। নিচে এসে সবাই রওনা হয়। জন্মদিনটা হবে ইশফাকদের বাগান বাড়িতে। ইরহাম সেদিন অর্ষাকে যে বাড়িতে নিয়ে গিয়েছিল সেই বাড়িতে। বাড়ির সামনে আসতেই অর্ষার অস্বস্তি ফিল হয়। ইরহামের সামনে আবার যেতে হবে, ব্যাপারটা খুব অস্বস্তিকর অর্ষার কাছে। সবাই ভেতরে প্রবেশ করে। আয়রা ও ইশফাক সবাইকে দেখে কুশল বিনিময় করে বসতে বলেন। অর্ষার দাদু আর দিদিমা ছাড়া সবাই এসেছে। বুড়ো মানুষদের টানা হেঁচড়া করতে চায়নি তারা, ও আসতে চায়নি। দাদিমা আসতে নারাজ, অসুস্থ ভেবে কেউ জোর করেননি। ইলমা দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে বলে, ভাবিমণি কেমন আছো? অর্ষা মৃদু হেসে উত্তর দেয়, ভালো আছি মিষ্টি পাখি, হ্যাপি বার্থডে। জীবনে খুব সুখী হও মিষ্টি পাখি, সব সময় এমন হাসি খুশি থাকো এটাই চাই। ধন্যবাদ ভাবিমণি। ইলমা কিছু কথা বলে চলে যায় আরিশার কাছে। দুজন খুব ভালো বান্ধবী হয়েছে কয়েকদিনে, মেসেজে কথা বলে প্রায়। রুশান হা করে ইলমার দিকে তাকিয়ে আছে। ইলমার পরনে বেবি পিঙ্ক কালারের গাউন, চুলগুলো ছাড়া, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এতে মায়াবী লাগছে রুশানের কাছে ইলমাকে। রুশানের অবস্থা দেখে অর্ষা মুখ টিপে হাসে। রুশানের পেটে গুঁতো দিয়ে বলে, আর তাকাস না, আমার ননদের নজর লেগে যাবে তো। উফ, অর্ষা ব্যথা পেয়েছি তো, আর তোর ননদের উপর তো আমার নজরই পড়বে সব সময়, কারণ আমিও আমার মায়াবিনী। তুই যে মিষ্টি পাখির প্রেমে ডুবে ডুবে পানি খাচ্ছিস একটু ভালো করেই বুঝতে পারছি, কিন্তু দুঃখের কথা হলো ইলমার ভাই তোকে পছন্দ করে না। তাতে আমার কিছুই আসে যায় না। রুশান অর্ষার মাথায় থাপ্পড় মেরে পকেটে হাত গুজে ভাব নিয়ে চলে যায়। অর্ষা বেয়াক্কেলের মতো তাকিয়ে থাকে রুশানের যাওয়ার পানে। আয়রা সবাইকে রেস্ট নিতে বলেন। সবাইকে এক একটা রুমে দেওয়া হয়। সবাই যেতেই আয়রা অর্ষার কাছে আসে, অর্ষাকে সোফায় বসিয়ে নিজে পাশে বসে। অর্ষার লজ্জা লাগছে। অর্ষা মাথা নিচু করে বসে আছে, চুলগুলো খোপা করা ছিল এখন খুলে গিয়েছে। আয়রা অর্ষার মুখ উঁচু করে বলে দেখে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ইরহামের বউকে তো অনেক সুন্দর লাগছে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি? আয়া মুচকি হেসে বলে, আন্টি কি মা, তুমি আমাকে মামনি বলে ডাকো। অর্ষা মাথা নাড়ায়, আয়রা হাসেন, অর্ষার অস্বস্তি বুঝতে পারেন। অর্ষার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি হয়তো অস্বস্তি ফিল করছো, তুমি আমাকে নিজের মা ভাবতে পারো অর্ষা। অর্ষা অবাক হয়ে তাকায় আয়রার মুখ পানে। মহিলার ব্যবহারে মুগ্ধ হয় অর্ষা, নিজের অস্বস্তি কাটিয়ে ওঠে, হেসে বলে, ঠিক আছে মামুনি, কিন্তু সরি। আয়রা ভ্রু কুচকে তাকায়। অর্ষা সরি কেন বলছে তাকে, তার মাঝেই অর্ষা বলে ওঠে, আসলে মামুনি প্রথম দিনের করা কাজ মনে করে অশান্তি হচ্ছিল, ক্ষমা করবেন আমায়। আরে অর্ষা মা, আমি কিছু মনে করিনি। অর্ষা আয়রার হাসে বেশ কিছুক্ষণ কথা বলার পর আয়া তাকে একটা রুম দেখিয়ে দিয়ে চলে যায়। ইরফাক গিয়েছে রান্নাঘরে, ইয়াদ আগে থেকেই আসছে। অর্ষার রুমে সে ধপ করে শুয়ে পড়ে বিছানায়। ইরহাম ওয়াশরুম থেকে বের হয়, অর্ষাকে দেখে থমকায়। ইরহাম ভাবে অর্ষা ঘুমিয়ে আছে, ও অর্ষার কাছে এসে ঝুঁকে দেখেন নিয়ে নিজের প্রেয়সীকে। লাল শাড়িতে রাঙা বউ লাগছে অর্ষা। ইরহাম ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে, আমার রাঙা বউ। ইরহাম নিজের ফোন বের করে কয়েকটা ফটো তুলে নেয়। এরপর অর্ষার কপালে গালে চুমু খেয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। ও চাইছে না অর্ষার মুখোমুখি হতে। ইরহাম যেতেই অর্ষা ধপ করে চোখ খোলে, বুকে হাত দিয়ে শ্বাস নেয়। ইরহাম যখন তার কাছে এসেছিল তখন হার্টবিট বেড়ে গিয়েছিল।
চুমু দিয়েছিল তখন তখন অর্ষা কেঁপে ওঠে। অর্ষা ভয় পেয়েছিল যদি ধরা পড়ে যায় ইরহামের কাছে তখন, কিন্তু একটুর জন্য ধরা পড়েনি। ইরহামের বলা রাঙা বউ কথাটা এখনো কানে বাজছে অর্ষার। কথাটা মনে আসতেই লজ্জা লাগে, কিন্তু ইরহামের সেদিনের ব্যবহারের কথা মনে পড়ে যায়। রুশানের ইলমার সাথে কথা বলার জন্য ঘুর ঘুর করছে, আরিশা সরছে না ইলমার কাছ থেকে। আরিশা হঠাৎ উঠে যায়, রুশান সেই সুযোগে ইলমার কাছে আসে। ইলমার রুশানকে দেখে হেসে বলে, আরে রুশান ভাই আছে, কেমন আছেন? এত ভালো ইলমা, হ্যাপি বার্থডে। রুশান ইলমার দিকে একটা শপিং ব্যাগ দিয়ে বলে। ইলমা অবাক হয়ে শপিং ব্যাগটা নেয়। ও ভাবতেই পারেনি রুশান ওর জন্য আলাদা করে গিফট আনবে। গিফটটা হাতে নিয়ে বেশ খুশি হয়। রুশান ইলমাকে হাসতে দেখে মাথা চুলকে হাসে। দুদিন আগেই জানতে পেরেছি ইলমার জন্মদিন, সেদিনই গিফটটা কিনেছি ইলমার জন্য। এতে কি আছে ভাইয়া? এই ছোট্ট গিফটটা আমার তরফ থেকে তোমার জন্য, বাসায় গিয়ে খুলে দেখো। ইলমা মাথা নেড়ে সাই দিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া গিফটের জন্য। রুশান হাসে। প্রেমে পড়লে মানুষ কত কি না করে, সেও করছে ইলমা নামক রমণীর জন্য। সে হাজার পাগলামি করতেও নারাজি। ইলমা ছোট জানে সে, কিন্তু ইলমার প্রেমে যে সে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। ভালোবেসেও ফেলেছে হয়তো, ইলমা নামক রমণীর মায়ায় পড়ে গিয়েছে, যে মায়া থেকে বের হওয়া সম্ভব না, তার যে ইলমাকেই লাগবে। আরিশা তখন ইয়াদকে দেখেই ইলমার কাছ থেকে চলে এসেছে। ইয়াদকে সাদে আসতে দেখে নিজেও সাদে চলে আসে। ইয়াদ সাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। আরিশা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, কেশে ওঠে। ইয়াদ পিছনে ফিরে তাকায়, আরিশাকে দেখে সিগারেট ফেলে দেয়। আরিশা নিজেকে স্বাভাবিক করে ইয়াদের কাছে আসে। আপনি সিগারেট খান ইয়াদ ভাইয়া? ইয়াদ মলিন হাসে, যে হাসিতে লুকিয়ে আছে হাজারো কষ্ট। ইয়াদের এমন হাসির কারণ বুঝতে পারে না আরিশা, বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয়। ইয়াদ আকাশের পানে তাকিয়ে বলে, ওই যে দেখো সূর্যকে কেমন কালো মেঘগুলো ঢেকে দিয়েছে, আমার জীবনেও কালো মেঘ জমেছে। আরিশা ইয়াদের ভারী কথাগুলোর মানে বোঝার চেষ্টা করে, কিন্তু সে এবারও ব্যর্থ। কিন্তু এতটুকু বুঝতে পারে ইয়াদের মন ভালো নেই। সে বলে, আপনি কি কিছু নিয়ে আপসেট ভাইয়া? তেমন কিছু না আরিশা, ও তুমি বুঝবে না। আমি বুঝবো না কেন? আমি মোটেও ছোট না, আপনি বললেই বুঝতে পারবো। আপনি বলুন, আমি সমাধান করার চেষ্টা করতে পারি। পারবে না পিচ্ছি। আরিশা চোখ ছোট ছোট করে বলে, আমি মোটেও ছোট না, আপনি বলুন না কি হয়েছে। আমার সুখ পাখি আর আমার নেই আরিশা, উড়ে গিয়েছে ওই দূর আকাশে। আমি খুঁজে এনে দেবো আপনার সুখের পাখিকে, তবুও আপনি মন খারাপ করেন না প্লিজ। ইয়াদ হাসে। মেয়েটা যে তাকে পছন্দ করতে শুরু করেছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে। আবেগের বয়স, এমন সময় এমন হবেই। মেয়েটার চোখে তার জন্য অফুরন্ত প্রেম দেখতে পেরেছে। মেয়েটা ভালো। ইয়াদ আরিশার গাল টেনে দিয়ে বলে, এসব বাদ দাও আরিশা, এখন পড়ালেখার সময়, পড়াশোনায় মনোযোগ দাও। আরিশার মন খারাপ হয়। লোকটা এভাবে বলতে পারলো তবুও মন খারাপ করে না সে। উপন্যাসে পড়েছে প্রেমে পড়লে একটু বেহায়া হতেই হয়। সে না হয় হলো ইয়াদের জন্য, পাগলামি না করলে তা কি আর প্রেম হয়? প্রেমের মাঝে পাগলামি থাকবেই। ইয়াদ চলে যায়। ইয়াদের যাওয়ার পানে তাকিয়ে আরিশা বলে, আপনি আমায় পাত্তা না দিলেও আমিও আপনার পিছু ছাড়বো না। পছন্দ যখন হয়েছে আমার আপনাকেই লাগবে। আমি এতটাও ছোট না মিস্টার প্রেমিক পুরুষ, প্রেমে পড়ে না হয় আমিও একটু বেহায়া হলাম। আরিশা ছাদে দাঁড়িয়ে এখনো ইয়াদের কথা ভেবে চলেছে। ইরহাম ফোনে কথা বলতে বলতে ছাদে আসে। কল কেটে দেখে আরিশা একা একা দাঁড়িয়ে গভীর ভাবনায় ডুবে আছে। ইরহাম ভ্রুকুচকে তাকায়। তুমি এখানে একা একা কি করছো আরিশা? আরিশা চমকে ওঠে, ভয়ও পেয়েছে বেশ। ইরহামের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলে, আসলে ঘুরে দেখছিলাম জিজু। আচ্ছা নিচে যাও। আরিশা দৌড়ে নিচে নেমে গেল, ইরহামও নিচে নামলো। ড্রয়িং রুমে আসতেই তার চোখ পড়ল রাঙা বউয়ের দিকে। দুপুর হয়েছে, সবাই খেতে এসেছে। বড়রা আগে খাচ্ছে, ছোটরা পরে খাবে বলে বসে আছে। গল্প করছে সবাই। অর্ষা হাসছিল সবার সাথে। ইরহামকে দেখেই হাসি উধাও হয়ে যায় অর্ষার। ইরহাম বসে নিজের মতো ফোন দেখছে। অর্ষাও জোরপূর্বক হেসে হেসে কথা বলছে সবার সাথে।
ইয়া তাকিয়ে আছে অর্ষার দিকে। আজকে অর্ষাকে আসলেই বউ বউ লাগছে। হ্যাঁ, ইরহামের বউ। আজকে নাকে ছোট নাকফুলও পরা অর্ষা। ইয়াদের দিকে আরিশা তাকিয়েছিল। ইয়াদকে অর্ষার দিকে তাকিয়ে থাকতে দেখে আরিশা ভ্রু আপনা আপনি কুচকে যায়। ইয়াদের দৃষ্টিতে মুগ্ধতা আছে তা বেশ বুঝতে পারছে। আরিশার খারাপ লাগে, তার বয়স কম না, 17 এখন জানুয়ারিতে 18 হবে। সে মোটেও ছোট না, ক্লাসে ছোট বলে ইয়াদ তাকে ছোট বলে, কিন্তু সে মোটেও ছোট না, 2 ক্লাস গ্যাপ গিয়েছে তার। এখন ইয়াদের কথা মাথায় না ঢুকলেও এখন ঢুকেছে। ইয়াদ তার আপিকে ভালোবাসে, আরিশার মনে ভয় ঢুকে যায়। এক ইয়াদকে হারানোর ভয়ে তার আপির ক্ষতি যদি করে দেয় ইয়াদ, তাহলে তখন কি হবে? সে তো খুব ভালোবাসে তার আপিকে। আরিশার মাথা কাজ করেছে না। আপনি অর্ষা আপিকে ভালোবাসেন ইয়াদ ভাইয়া? ইয়াদ থমকায়, পেছনে ফিরে আরিশাকে দেখে হতভম্ব হয়ে যায়। মেয়েটা বুঝলো কিভাবে? এই কথা তো সে আর মামনি ছাড়া কেউ জানে না, তাহলে এই ছোট বাচ্চা মেয়েটা জানলো কিভাবে? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আরিশার কণ্ঠে মলিনতার ছাপ। ইয়াদ ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ইয়াদ আরিশার দিকে তাকায়, মেয়েটার চোখের কোণে পানি চিকচিক করছে। ইয়াদ মলিন হাসলো, যে ব্যাপারটা সবার কাছে লুকিয়ে রেখেছিল আরিশা সেটা জেনে ফেলেছে। মিথ্যে বলবো না, তোমাকে জেনে যখন গিয়েছো তখন সত্যি বলি, ভালোবাসি আমি অর্ষাকে। আরিশার বুক ধক করে ওঠে। পছন্দের মানুষের মুখে অন্য কারো নাম শুনলে বুঝি এমন জঘন্য অনুভূতি হয়, হৃদয় পুড়ছে। এমন অনুভূতির সাথে সে আর কখনো পরিচিত হতে চায় না। আরিশা গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইয়াদ দেখার আগেই মুছে ফেলে, কিন্তু ইয়াদ দেখেছে, দেখেও না দেখার ভান করেছে। আপনি কিভাবে কখন থেকে ভালোবাসেন আপুকে? আমি এগুলো নিয়ে কথা বলতে চাইছি না আরিশা। আমাকে কি একবার সুযোগ দেওয়া যাবে ইয়াদ ভাইয়া? আমি আমার ভালোবাসা দিয়ে আপনার ভুলিয়ে দেব, আপনার সুখ পাখি হতে চাই আমি। ইয়াদ মলিন হাসে, মেয়েটা আবেগের জোয়ারে ভাসছে। কিছুদিন গেলেই মায়া মোহ আবেগ কেটে যাবে, তখন আর ভালো লাগবে না তাকে। তুমি ছোট আরিশা, এটা আবেগ মোহ, কিছুদিন পর কেটে যাবে। এটা আবেগ না, মোহ না ইয়াদ ভাইয়া, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, দয়া করে একবার সুযোগ দিন আমায়। আমি একজনকেই ভালোবাসি আরিশা, তাকে ভোলা সম্ভব না, গত 3টা বছর ধরে ভালোবাসি তাকে, সহজে ভোলা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনি আমায় প্রমিস করুন, বিয়ে যদি কখনো করতে পারেন তাহলে তা আমাকেই করতে হবে, আমি আপনার জন্য অপেক্ষা করব। ইয়াদ বুঝতে পারে আরিশা তাকে ছাড়বে না কিছুতেই, সে জানে মোহ কেটে গেলে সব ঠিক হয়ে যাবে, তাই দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চেষ্টা করব, আর তুমি যদি ভালোবেসে অপেক্ষা করতে পারো করো। ইয়াদ চলে, আরিশা এতেই খুশি। এতটুকু তো সে ইয়াদের মুখ থেকে শুনতে পেরেছে, এর ঢের। এর থেকে বেশি কিছু আশা করলেও ইয়াদ তার আশায় এক বালতি পানি ঢেলে দিবে। উষা নাইমের রিসেপশন আজকে। অর্ষা একটা কালো রঙের 3-পিস পরে নেয়, তার 2 বন্ধুর রিসেপশন, হালকা করে সেজেও নেয়, রুশানের সাথে বেরিয়ে পড়ে। যদিও নাইমের বাবা ইরহামকে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু অর্ষা তো অর্ষা, সেদিনের পর এখন অবধি না ইরহামের কথা বলেছে না সেভাবে তাকিয়েছে, ইরহাম জন্মদিনেও ইগনোর করেছে। রুশান নাইমদের বাড়ির সামনে এসে বাইক থামায়, অর্ষা গাড়ি থেকে নামে, রুশান বাইক পার্ক করতে যায়। অর্ষাদের পুরো ফ্যামিলির দাওয়াত থাকলেও বড়রা ব্যস্ততার জন্য আসতে পারেনি। ইলমা হঠাৎ কোথা থেকে এসে ভাবি মনি বলে জড়িয়ে ধরে, অর্ষা হচকচিয়ে যায়, এরপর মিষ্টি হেসে জড়িয়ে ধরে। ইলমা মেয়েটা বড্ড আদরে আদরে বড় হয়েছে, তা অর্ষা খুব ভালো করেই বুঝতে পারে। ভাবি মনি, ইউ লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ মিষ্টি পাখি, তোমাকেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। রুশান আসে অর্ষার কাছে, রুশান তবদা খায় ইলমাকে দেখে। ইলমাও আজকে 3-পিস পরেছে নীল সাদার মিশ্রণে, দেখতে ভীষণ মিষ্টি লাগছে। ছোটখাটো বাচ্চা ইলমাকে আজকে 3-পিসে অনেকটা বড় দেখাচ্ছে। রুশান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ইলমার দিকে। অন্যদিকে আর একজন তো না পারছে কাছে গিয়ে জড়িয়ে ধরতে, না পারছে সরাসরি দেখতে। অর্ষা থেকে দূরে থাকাটা বড্ড কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে ইরহামের কাছে। অর্ষা থমকায় ইরহামের গম্ভীর কণ্ঠস্বর শুনে। ইলমা অর্ষার সাথে গল্প করতে করতে বাড়িতে ঢুকে যায়।
ইরহাম আর রোশান একে অপরের দিকে তাকায়। রোশানের একবার মনে হয় সে দিনের ব্যবহারের জন্য সরি বলার কথা, কিন্তু পর মুহূর্তে অর্ষার কান্নারত মুখটা ভেসে ওঠে চোখের সামনে, তাই আর কথা বলে না, সোজা ঢুকে যায় বাড়িতে। অর্ষা ইলমাকে নিয়ে সোজা উষা নাইমের কাছে যায়। দুজন স্টেজে বসে আছে। অর্ষাকে দেখে উষা জড়িয়ে ধরে। নাইম অর্ষার মাথায় থাপ্পড় মেরে বলে, কিরে পেতনি, জামাই কোথায় তোর, একা একা কেন? অবশ্য তোর কষ্টটা বুঝি, আমি বর থাকতেও সিঙ্গেল পড়ে আছিস এখনো। বেশি বলছিস কিন্তু নাইমের বাচ্চা। অর্ষা চোখ রাঙিয়ে কথাটা বলে। নাইম হো হো করে হেসে ওঠে। উষাও হাসে, ইলমাও হাসছে। উষা ইলমাকে হালকা করে জড়িয়ে ধরে বলে, কেমন আছো কিউটি? আমি ভালো আছি উষাপু, তুমি কেমন আছো? আজকে কিন্তু তোমায় অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাকেও কিন্তু বউ সাজে দারুণ লাগছে। সবাই টুকটাক কথা বলল। ভালো করেই নাইম উষার রিসেপশনটা কেটে গেল। রুশান তো সারাটা সময় ইলমাকে ইমপ্রেস করতে লেগেছিল। ইলমাকে কয়েকদিনে নিজের মন দিয়ে ফেলেছে, ভালোবেসে ফেলেছে অনেকটা ইলমাকে। ইরহাম সহ ভার্সিটির আরো কিছু স্যার ম্যামরা ছিল, নিহানাও এসেছিল। ইরহামের গায়ে পড়ছিল মেয়েটা। অর্ষার রাগ লাগলেও কিছু বলেনি। ইরহামও অর্ষাকে দেখিয়ে দেখিয়ে নিহানার সাথে কথা বলছিল, অর্ষাদের ভার্সিটি থেকে টুরে যাবে। অর্ষাতে আগ্রহ নেই, অন্য সময় হলে যাওয়ার জন্য লাফাতো, কিন্তু এখন ইচ্ছে মরে গিয়েছে। মূলত ইরহাম যাবে এর জন্যই আগ্রহ নেই। নিহানও সেখানে থাকবে তা খুব ভালো করেই জানার অর্ষা। অর্ষা রুশান আজ সকাল সকাল ভার্সিটি এসেছে। ভার্সিটিতে এসে দেখে সবাই তাদের প্রিয় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে। রুশান আর অর্ষাও গিয়ে বসে পড়ে, সবাই টুর নিয়ে আলোচনা করছে। সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে নিয়ে যাবে, সবাই তো সেই খুশি। শুধু মুহিব ছাড়া অর্ণাকে যেতে দিবে না, সেজন্য বেচারা মন খারাপ করে বসে আছে। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার খুব শখ অর্ষার, কিন্তু এখন সে যেতে ইচ্ছুক না, কোনো অনুভূতি কাজ করছে না। নাইম লাফিয়ে উঠে বলে, দোস্তরা আমি খুব এক্সাইটেড, উফ সেন্ট মার্টিন যাব। আমি যাব না। অর্ষার কথায় সবাই অবাক হয়, চোখ বড় বড় করে সবকটা অর্ষার দিকে তাকায়। অর্ষার তাতে ভাবান্তর হলো না, সে নির্লিপ্ত শান্ত লাগছে বেশ অর্ষাকে। রুশান বলে, কেন যাবি, কি হইছে? এমনিতেই যাব না, ভালো লাগছে না। অর্ষার কথায় সবাই উঠে পড়ে লাগলো অর্ষাকে রাজি করতে। অর্ষা না গেলে রুশান যেতে পারবে না, কারণ অর্ষা না গেলে সে কার সাথে দুষ্টুমি করবে? উষা নাই মুহিব রাজি করেছে অর্ষাকে। অর্ষা শেষে না পেরে রাজি হয়ে যায়। ঠিক আছে যাবো আমি। উষা অর্ষাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ দোস্ত যাওয়ার জন্য, তোকে ছাড়া ভালো লাগতো না। অর্ষা হাসে, ভাগ্য করে কয়েকটা ফ্রেন্ড আর রুশানকে পেয়েছে। অর্ষার চোখ পড়ে করিডোরে দাঁড়িয়ে থাকা ইরহামের দিকে, যার দৃষ্টি অর্ষার ওপর। চোখাচোখি হয় দুজনের। অর্ষা ইরহাম দুজনেই চোখ ফিরিয়ে নেয়। কি রে হলো তোদের? আহিন আহমেদ অর্ষার রুমে প্রবেশ করতে করতে অর্ষা রুশানকে উদ্দেশ্য করে কথাটা বলেন। রুশান বেচারা ধপ করে শুয়ে পড়েছে অর্ষার বিছানায়, ঘুমের জন্য চোখ খুলেও রাখতে পারছে না। অর্ষার অবস্থাও একই, সে ঘুমে ঢুলতে ঢুলতে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। হ্যাঁ ছোট আব্বু, হয়েছে আমার, কিন্তু এই রুশান না ফকিনি এখন আমার রুমে এসে ঘুমোচ্ছে। এক কাজ করি মা, চল তোকে এগিয়ে দিয়ে আসি, ওর যাওয়া লাগবে না। কথাটা শোনা মাত্রই রুশান ধরফড়িয়ে উঠে বসে, তারপর ঘুম ঘুম চোখে অর্ষার আহিন আহমেদের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দেয়। তারপর তিনজন মিলে নিচে নামে। অর্ষা তো এত এত জামা নিয়েছে, জুতো নিয়েছে, রুশান শুধু হা করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। রুশান বাপ, আমার মাকে দেখে রাখিস, আর ইরহাম বাবা তো সাথে আছেই। চিন্তা করো না বড় আব্বু, আমি আমার বোনকে আগলে রাখতে জানি। আসিফ আহমেদ হাসেন। অর্ষা রুশান রাতেই দাদু দাদিমার কাছে বিদায় নিয়ে রেখেছে। এই সকালবেলা উঠাতে চাইছিল না তারা, বৃদ্ধ মানুষদের শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি? ইরিনা বেগম অনেক জ্ঞান দিয়ে দিয়েছে, মৌর রহমান তো কেঁদেই ফেলেছে। সবাই সকাল ছয়টায় চলে এসেছে। এখান থেকে প্রথমে টেকনাফে যাওয়া হবে, তারপর সেখান থেকে জাহাজে বা ট্রলারে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া হবে। রুশান আর অর্ষা ঘুমে ঢুলছে, আহিন আহমেদ এসে পৌঁছে গিয়েছে। 5টা বাস যাবে টেকনাফ পর্যন্ত। এটা শুধু অনার্স প্রথম বর্ষের ট্যুর,
যার যার বাসে বসে পড়ে সবাই। রোশানের পাশে অর্ষা বসেছে, নাইমশা বসেছে, আর বেচারা মহিব একা বসেছে। ওর পাশে অন্য ডিপার্টমেন্টের একজন ছেলে বসেছে। রোশান অর্ষা বাসে উঠেই ঘুম। অর্ষার ঘুম ভাঙে বেলা দশটায়, গাড়ি থামিয়েছে সকালের নাস্তা করার জন্য। একটা রেস্তোরাঁয় বসে সবাই। রোশান অর্ষা কথা বলতে বলতে বাস থেকে নামে। বাস থেকে নামতেই অর্ষার ফুরফুরে মেজাজটা বিগড়ে যায়। নিহানা ইরহামের সাথে চিপকে আছে। এটা দেখে রাগে সে ধুপধাপ করে দ্রুত অল্প কিছু খেয়ে চলে আসে। ইরহাম মনে মনে হাসছিল অর্ষার কাহিনী দেখে। টেকনাফ পৌঁছে সেখান থেকে জাহাজে করে রওনা দেয় সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। দীর্ঘ সময় জার্নি করার পর সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছায় অর্ষারা। আসার পথে মিয়ানমার অপর দিকে বাংলাদেশ ছেড়ে নাফ নদে বঙ্গোপসাগরে গাংচিলের মেলা বসেছিল। ঝাঁকে ঝাঁকে গাংচিল দেখা যাচ্ছিল। ইস, এত রোমাঞ্চকর দৃশ্য আগে দেখেনি অর্ষা। রিসোর্টে এসে সবাই যার যার বরাদ্দ রুমে চলে যায়। প্রচুর ক্লান্ত লাগছে সবাই, নিজেদের রুমে এসে ঘুমিয়ে পড়ে। উষা আর অর্ষা একটা রুমে, ওরা দুজন এসেই ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে। সকাল সকাল বের হয় সবাই সমুদ্র সৈকত দেখতে। অর্ষা আর রোশান রিসোর্ট থেকে বেরোতেই আশেপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সেদিকে চোখ যাচ্ছে সেদিকে নীল আর নীল, আকাশ সমুদ্রের নীল মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। খোলামেলা আকাশ আর বালুকণায় চারপাশ, অগভীর সমুদ্রতট, সমুদ্রিক প্রবাল, সাগরের নীল জলরাশির ঢেউয়ের ছন্দ, সবকিছু অর্ষাকে মুগ্ধ করছে। নারিকেল গাছের শাড়ি যেন চিরাল পাতায় দোলা দিয়ে যায়। নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিনের সৌন্দর্য অপার্থিব, তীব্র প্রাকৃতিক। সাগর তীরে বাঁধা মাছ ধরার নৌকা ট্রলার, সৈকত জুড়ে কাঁকড়া ঝিনুক, এইসব কিছুই সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য, যা ছোট এই দ্বীপকে অনিন্দ্য সুন্দর করে তুলেছে। স্বচ্ছ নীল পানিতে জেলিফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ এবং প্রবাল সেন্ট মার্টিন দ্বীপের অন্যতম আকর্ষণ। সমুদ্রের পাথরের ভাজে ভাজে লুকিয়ে আছে বিভিন্ন সামুদ্রিক মাছ। সেন্ট মার্টিন যেন প্রাকৃতিক লীলা। দ্বীপের সৌন্দর্য চোখে দেখে জুড়িয়ে যায় অর্ষার। এই দ্বীপের মানুষের সব থেকে প্রিয় একটি জিনিস ডাব। সবাই এখন এই ডাব খাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। অর্ষা রোশান ডাবের পানি নেয়। অর্ষা ডাব খেতেই বোঝে এর স্বাদ আর এটি কেন এখানে এত জনপ্রিয়। ডাবের পানি যেমন মিষ্টি তেমনই সুস্বাদু। অর্ষা, ডাবটা তো সেই, আমার তো আরো একটা খেতে ইচ্ছা করছে। আমরাও চল দুজন আরেকটা করে খাই। দুজন আরো একটা ডাব খেল। সবাই সকালে নাস্তা করতে একটা রেস্তোরাঁয় গেল সবাই। দ্বীপের সৌন্দর্য দেখে অর্ষার মনটা নিমিষেই ভালো হয়ে গিয়েছে। সবাই টেবিলে বসে পড়ে। এখানকার মাছ ভাজাটাও ভীষণ জনপ্রিয়। অর্ষা বিভিন্ন প্রকারের মাছ ভাজা খায়। ইরহামের দিকে চোখ পড়তেই দেখতে পায় নিহানার সাথে হেসে হেসে কথা বলছে। ও স্বাভাবিকভাবে খেতে থাকে, এমন ভাব করে যেন অর্ষা কাউকে দেখেনি। ইরহাম অবাক হয়। অর্ষা মনে মনে হেসে বলে, মিস্টার ইরহাম চৌধুরী, আমি এখন বুঝেছি আপনি আমায় জ্বালানোর জন্য নিহানার সাথে চেপকে আছেন, তো থাকুন আমার কিছু না তাতে। খেয়ে দিয়ে সবাই দুপুরের দিকে সৈকতে নামে গোসল করার জন্য। পানিতে ভেজার ফলে জামা অর্ষার শরীরের সাথে লেপটে আছে। একটা ছেলে এসে বলে, হাই মিস, ইউ লুকিং সো হট। এই কথাটা একটা কথাই ইরহামের মাথায় আগুন ধরানোর জন্য যথেষ্ট ছিল। ছেলেটা যখন কথাটা বলেছে তখন ইরহাম পাশেই ছিল, বিচের একটা ছেলে। অর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, চেনে না জানে না এসে বাজে কথা বলছে। ইরহাম সোজা এসে ছেলেটাকে মারতে লাগলো, রাগে থরথর করে কাঁপছে। রোশান হা করে তাকিয়ে আছে, ও এখনো কিছু বুঝতে পারেনি। এই সাইডে স্টুডেন্ট বেশি নেই। হাউ ডেয়ার ইউ, আমার বউকে এসে বাজে কথা বলছিস? আমার জানের দিকে বাজে নজরে তাকিয়েছিস? আই উইল কিল ইউ। ছেলেটাকে আর মারলে হয়তো মরে যাবে। অর্ষা ইরহামের এমন রূপ প্রথমবার দেখছে। রোশান ইরহামকে আটকিয়ে বলে, স্যার আর মারবেন, আর মারলে হয়তো মরে যাবে। ছেলেটাকে তার বন্ধুরা এসে নিয়ে যায়। অর্ষা থরথর করে কাঁপছে। ইরহামের রাগ এখনো কমছে না। ইরহাম অর্ষার কাছে এসে ওর বাহু চেপে ধরে বলে, ছেলেদের শরীর দেখাতে ভালো লাগে তোর, তাই না? তুই কেন বাড়িতে নেমেছিস? নামবি যখন তখন মোটা জামা পরে আসতে পারিসনি?
অর্ষা অতিরিক্ত ভয় পাওয়ায় ইরহামের বুকে ঢলে পড়ে। ইরহাম চমকে ওঠে, দুহাতে আগলে নেয় তার প্রেয়সীকে। ইরহাম রাগ পড়ে যায়। রোশনের রাগ উঠলেও কিছু বলে না, স্যারকে এসব বলা ঠিক না। আরো দুজন স্বামী স্ত্রী, এর ভেতর রোশনের কথা বলার কোনো অধিকার নেই। এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে রোশান। ইরহাম নিজের প্রেয়সীর এমন অবস্থা দেখে অস্থির হয়ে পড়ে। ইরহাম অর্ষাকে কোলে তুলে নেয়, অর্ষাকে নিয়ে রিসর্টে চলে যায়। রোশান সহ বাকি তিনজনও হতভম্ব। অর্ষার জন্য চিন্তা হচ্ছে, উষা তো কেঁদেই দিয়েছে, সে অর্ষাকে ভীষণ ভালোবাসে। তার ছোট ছোট দুইটা ভাই আছে, বোন নেই, অর্ষাকে নিজের বোন বানিয়েছে। তার এই অবস্থা, নাইম উষাকে সামলাচ্ছে, মহিব রোশান বসে পড়ে বালুর ওপর। সবার মুড নষ্ট হয়ে গিয়েছে, সবাই ভেবেছিল কত মজা করবে, কিন্তু এই ছেলেটার জন্য কিছুই হলো না। নাইম উষা মহিব রোশান ফিরে আসলো। ইরহাম অর্ষাকে তার রুমে নিয়ে এসেছে, নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। বাইরে এসে দাঁড়াতেই নিহানা ইরহামের কাছে আসলো। নিহানা দূর থেকে খুব ভালো করেই লক্ষ্য করলো, ইরহামকে সে পছন্দ করলেও প্রথমে বিয়ে হওয়ার পর এখন সে নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। ইরহাম স্যার, আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনুন। ইরহাম নিহানার দিকে তাকালো, এক পলক তাকিয়ে চোখ সরিয়ে সমুদ্রের দিকে তাকালো। রাশি রাশি ঢেউ আছড়ে পড়ছে পারে। ইরহাম ধীরে কণ্ঠে বলল, বলুন মিস নিহানা। জানেন তো ইরহাম স্যার, মেয়েরা সবসময় ভালোবাসার মানুষের কাছ থেকে নিজের প্রতি কেয়ার, যত্ন, একটু সময় পেতে পছন্দ করে। আপনি অর্ষাকে ভালোবাসেন কিন্তু বলছেন না কেন। অর্ষা আপনাকে ভালোবাসে কিনা জানেন না, তার জন্য আমি অর্ষাকে কয়েকদিন ফলো করেছি। আপনার আশেপাশে কাউকে দেখলে সে জেলাস হয়, তার ব্যবহারে তা খুব ভালো করেই বোঝা যাচ্ছে, এবং আপনি নিজেও বর্তমানে জানেন অর্ষা আপনার ভালোবাসে। মেয়েরা কখনোই নিজের মনের কথা আগে বলতে চায় না, সে চায় ভালোবাসার মানুষটা তাকে আগে বলুক। আপনার এখন উচিত অর্ষাকে নিজের মনের কথা জানানো। ইরহাম খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, এরপর আপন মনে হেসে উঠল। সে তার প্রিয়সীকে নিজের মনের কথা জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ধন্যবাদ আপনাকে মিস নিহানা। নিহানা হাসে, ইরহাম চলে যায়। ইরহামের যাওয়ার পানে চেয়ে থাকে নিহানা। হয়তো তার ভাগ্যে নেই তাই ইরহাম তার না, ভালোবাসার আগে সে ইরহামের কাছ থেকে সরে এসেছে, এটাই ভালো। অবশ্য আমরা সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি দুর্বল হই, তবে নিহানা দুর্বল হওয়ার আগেই নিজেকে সামলাতে পেরেছে। সন্ধ্যায় সবাই বসেছে আড্ডা দিতে, অর্ষাও আছে, বেশ হাসি খুশি ভাবে কথা বলছে সে সবার সাথে। তাদের ডিপার্টমেন্টের একটা ছেলে গিটার বাজাচ্ছে আর একজন মেয়ে গান গাইছে। অর্ষারও গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু এই সবার মাঝে বলতেও কেমন লাগছে। টিচারও সবার সাথে বসেছে। রোশান অর্ষার চেহারা দেখে বুঝতে পারে, সে সবাইকে উদ্দেশ্য করে বলে, গাইজ আমাদের অর্ষা খুব ভালো গান করে। সবাই অর্ষাকে গান গাইতে বলে। অর্ষা সেই ছেলেটার দিকে তাকিয়ে বলে,